প্রিয় দর্শক, জাগরণ অনলাইনে প্রতিদিনের আয়োজন আজকের শিরোনামে স্বাগত। সঙ্গে আছে আমি অনন্যা আশরাফ। আজ 20 ফেব্রুয়ারি 2021 জানিয়ে দিচ্ছি দেশের পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। প্রথমে রয়েছে দৈনিক জাগরণ। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ, সাংবাদিক সহ গুলিবিদ্ধ 4, আহত 35। ইরফানকে নিয়ে পরস্পর বিরোধী অবস্থান, কে সঠিক, পুলিশ নাকি র‍্যাব? সুনাম নষ্ট করতে ইচ্ছে করে রাখা হয় অস্ত্র তদন্ত পুলিশের, এবং অন্যদিকে র‍্যাব জানাচ্ছে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ 21শে পদক পাচ্ছেন 21 বিশিষ্ট নাগরিক। এদিকে কেরানীগঞ্জে গতকাল একটি তিনতলা ভবন ধসে পড়েছে দোবায়, তাতে শিশুসহ 7 জন আহত হয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মাঠে গড়িয়েছে রাজনীতি। করোনা ভাইরাস সংক্রমণের এক বছর পর বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। তৃণমূলে সম্মেলন সহ নানা কর্মসূচিতে ব্যস্ত আওয়ামী লীগ, সরব অন্য দলগুলোও। এদিকে স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগ করছেন, ঝুঁকি বাড়ছে অন্যদের, স্বাস্থ্যবিধি মানছেন না ভ্যাকসিন গ্রহীতারা। ভ্যাকসিনে অর্থ যোগাতে সরকার হিমশিম খাচ্ছে বলে একটি রিপোর্ট করেছে। অর্থের জন্য উন্নয়ন সহযোগিতার দ্বারস্থ, 40% নাগরিককে ভ্যাকসিন দিতে আরও প্রায় 9,000 কোটি টাকা প্রয়োজন। এদিকে নোয়াখালী কোম্পানিগঞ্জে একটি ঘটনা ঘটে ছোটে নিয়ে রিপোর্ট করেছে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ। কাদের মির্জা ও বাদলপন্থীদের সংঘর্ষে 25 জন আহত, গুলিবিদ্ধ 7, আজ হরতাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি রিপোর্ট রয়েছে, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে আলটিমেটাম, এবং গভীর রাতে হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের নির্যাতন করার অভিযোগ উঠেছে এখানে। প্রথম আলো শিরোনাম, অন্যের জমি দখল করে সাংসদের হাওড় বাংলা। সুনামগঞ্জ 1 আসন, সাংসদ মোয়াজ্জেম হোসেন 2 ব্যক্তির 62% জমি দখল করে গড়েছেন অট্টালিকাটি। সাংসদ হওয়ার পর হয়েছে আরও বাড়ি, গাড়ি ও জমি। এদিকে ক্রসফায়ার নিয়ে একটি রিপোর্ট করেছে, ক্রসফায়ারে ভয় দেখিয়ে নেয়া 1,00,000 টাকা ফেরত। মাদারীপুরে এই ঘটনাটি ঘটেছে। এদিকে নোয়াখালী কোম্পানিগঞ্জে ঘটনাটি নিয়ে রিপোর্ট করেছে, কোম্পানিগঞ্জে 2 ভাইয়ের অনুসারীদের সংঘর্ষ, 2 দফা সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। করোনা টিকা নিয়ে একটি রিপোর্ট করেছে, শুরুতে টিকার প্রথম ডোজ পাবেন 60,00,000 মানুষ। করোনা মহামারী, টিকা প্রয়োগ পরিকল্পনায় পরিবর্তন, 100% সুরক্ষা নিশ্চিত করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। যুগান্তরের শিরোনাম, মদ নিয়ে তার একটি রিপোর্ট করেছে, ভেজাল মাদকে সয়লাভ, বিষের মধ্যেও ভয়ঙ্কর বিষ। এদিকে সিলেটের একটি ঘটনা নিয়ে রিপোর্ট করেছে, সিলেটে সৎ মা বোন ও ভাইকে কুপিয়ে হত্যা। দিনাজপুরে চালের বাজার নিয়ে রিপোর্ট করেছে, দিনাজপুরে লাগামহীন চালের বাজার। এবং কেরানীগঞ্জের ভবন ধস নিয়ে একটি রিপোর্ট করেছে, পাইলিং ছাড়া পিলারের উপর নির্মাণ, কেরানীগঞ্জের 3তলা ভবন উল্টে পড়ল ডোবায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি রিপোর্ট রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলায় আহত অর্ধশতাধিক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, এমপি পদ যাচ্ছে পাপুলের, কুয়েতে দণ্ডের রায়ের কপি দেশে, আইনজীবী এখন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্পিকার, এবং আরবি ও ইংরেজি ভাষায় রায়টি 61 পৃষ্ঠার হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সাকিব আল হাসানের নিয়ে একটি রিপোর্ট করেছে, আইপিএলে খেলবেন তাই জাতীয় দলে নেই সাকিব। কোম্পানিগঞ্জের রিপোর্টে বলছে, কোম্পানিগঞ্জে কাদের মির্জার গাড়ি বহরে হামলা, 23 জন গুলিবিদ্ধ সহ আহত 60। এদিকে মধ্যরাতে মা বোন ও ভাইকে কুপিয়ে হত্যা, সিলেটের ঘটনায় রিপোর্ট করেছে তারা। এবং কেরানীগঞ্জে 3তলা ভবন উল্টে ঝিলের পানিতে শিশু সহ আহত 8। কালের কণ্ঠের শিরোনাম, সঙ্গ ছেড়ে সবল হতে চায় জাতীয় পার্টি। শহীদ মিনার নিয়ে একটি রিপোর্ট করেছে, শহীদ মিনারে লাল বৃত্তটা কেন সারা বছর থাকে না। এবং টিকা নিয়ে, করোনা টিকা নিয়ে একটি রিপোর্ট করেছে, টিকায় পিছিয়ে থাকছে নিম্ন আয়ের মানুষ, দেশের মোট জনগোষ্ঠীর 1% টিকাদান শেষ, নিবন্ধন করেছে প্রায় 2%। কোম্পানিগঞ্জের রিপোর্টটি নিয়ে তার প্রতিবেদন করেছে, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 4 জন, আহত 35। সমকালের শিরোনাম, দিন রাত কাজ করে পদ্মা সেতু চালুর চিন্তা। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন, সব কাজ শেষ করতে সময় বাড়ছে আরও 1 বছর, মূল সেতু চালুর পরেও চলবে অন্যান্য কাজ। এদিকে মাইকিং করে শিক্ষার্থীদের উপর গ্রামবাসীর হামলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়
দফায় দফায় সংঘর্ষ এবং আহত অর্ধশতাধিক। টিকা নিয়ে রিপোর্ট করেছে, টিকার আওতায় 1% বেশি মানুষ। এবং কোম্পানিগঞ্জের রিপোর্টে তারা শিরোনাম করেছে, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি, আহত 60। আমাদের সময় শিরোনাম, পুরান ঢাকা এখনও বোমায় ঠাসা। ফায়ার সার্ভিসের সাবেক ডিজি বললেন, পরিকল্পনায় এগিয়ে বাস্তবায়ন পিছিয়ে। এদিকে মামলার তদন্ত শেষ হয়নি, 2 বছরেও আসামিরা জামিনে। চুরিহাটে অগ্নিকাণ্ডে 2 বছর হলো আজ। আরেকটি রিপোর্ট করেছে তারা, কোম্পানিগঞ্জে কাদের মির্জা ডাকে আজ হরতাল, সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্র নিয়ে একটি রিপোর্ট করেছে, আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র। এবং বেআইনি আপোষে ফাঁসছে অনেকে, 62 অপরাধের বাইরে আপোষের সুযোগ নেই, মামলা দ্রুত নিষ্পত্তিতে পরিধি বাড়ানো প্রয়োজন। পাপুলকে নিয়ে একটি রিপোর্ট করেছে, পাপুলের সাজার রায় সরকারের হাতে। এদিকে সিল সিটি চেয়ারম্যান এমডি সহ গ্রেপ্তার 6, 57 কোটি টাকা আত্মসাতে প্রমাণ, সিআইডির মামলা। দেশ রূপান্তরের শিরোনাম, টিকাদান পরিকল্পনায় পরিবর্তন, আজ টিকাদান কর্মসূচি 2 সপ্তাহ, 35 লাখের জায়গায় 170 লাখ মানুষকে টিকা, এ মাসের শেষে ও মার্চের প্রথম সপ্তাহে আরও 70 লাখ টিকা আসছে। এদিকে পাপুলকে নিয়ে একটি রিপোর্ট করেছে, বাতিল হতে পারে পাপুলের এমপি পদ, কুয়েতের আদালতে রায়ের কপি পর্যালোচনা করছে সংসদ। তিনতলা ভবন উল্টে পড়ল ডোবায় কেরানীগঞ্জে। এবং কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ গুলিবিদ্ধ 4। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও এই সময় দেশের প্রধান পত্রিকাগুলো সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত জাগরণ অনলাইনে সঙ্গে থাকুন। ধন্যবাদ।